আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই এবং খুব সুস্থ নিরাপদে আছো আশা করি। আল্লাহ তোমাদের সবাইকে খুব হেফাজতে রেখেছেন, আমিও তোমাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রথম শ্রেণীতে গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের পাঠ আমাদের যোগ সংক্রান্ত সমস্যা ও এর সমাধান। আমরা যোগ সংক্রান্ত সমস্যার সমাধানে করতে গিয়ে দেখো আমাদের 66 পৃষ্ঠায় যোগ অঙ্ক আমাদের ছিল কয়টি? তিনটি, 2, 3 এবং 4। এখানে আমি 2 নম্বর অঙ্কটি এবং 4 নম্বর অঙ্কটি সমস্যাটি লিখেছি, এখন আমরা সমাধানে যাব। মাঝখানে যে অঙ্কটি রয়েছে সেটি তোমরা বাসায় করবে এবং আগামী ক্লাসে এসডব্লিউ হিসেবে আমাকে দেখাবে। তাহলে আমাদের আজকের পাঠ কি? আজকের পাঠ যোগ সংক্রান্ত সমস্যা এবং এর সমাধান। এখন আমরা প্রথম সমস্যায় চলে যাই। সবাই তোমাদের পাঠ্য বইটি সামনে নাও, বইটি খুলো। 66 পৃষ্ঠা, হ্যাঁ 66 পৃষ্ঠা। আমরা 2, 3 এবং 4 প্রথম অঙ্কটি আমাদের, 2 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব। সবাই বই খুলেছো? হ্যাঁ, এবার খাতা নাও, খাতা কলম নিয়ে ঝটপট বসে যাও, এখন আমরা এটা সমাধান করি। দেখো প্রথম সমস্যাটা একটু পড়ি আমি। মাইশার জন্মদিনে তাদের বাড়িতে 13 জন বন্ধু ও 5 জন আত্মীয় এসেছিল। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? এখন আমাদের মোট বলেছে, আমরা কি করব? যোগ করব। আমাদের বন্ধু এসেছিল কতজন? 13 জন, এবং আত্মীয় এসেছিল 5 জন। কার জন্মদিনে? মাইশার জন্মদিনে। মাইশাকে, মাইশাকে তো আমরা চিনি না, ওয়ানে পড়া একজন তোমাদের বন্ধু। তো তার জন্মদিন তো আমরা সবাই পালন করি, পালন করি না? আমাদের সামনে সুন্দর একটা কেক দিয়ে আমরা হ্যাপি বার্থডে বলে সবাই জন্মদিন পালন করে থাকি, একটা মোমবাতি জ্বালাই, বা যার জন্মদিন যত বছর ততগুলি মোমবাতি আমরা জ্বালিয়ে থাকি। তো আমরা সেই রকমভাবে মাইশার জন্মদিনও তাদের বাড়িতে 13 জন বন্ধু ও 5 জন আত্মীয় এসেছিল। জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? এখন আমরা সমস্যাটির সমাধানে চলে যাই। আর সমস্যাতে তোমরা সবাই লিখে নাও এবং বুঝে নাও অঙ্কটি। আমরা লিখব, মাইশার জন্মদিনে বন্ধু এসেছিল 13 জন। দেখো প্রশ্নটি একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবে, বন্ধু এসেছিল কতজন? 13 জন, আর আত্মীয় এসেছিল 5 জন। এখন আমরা এটাকে কি করব? যেহেতু আমাদের যোগ সংক্রান্ত সমস্যা, এটাকে আমরা যোগ করব। আমাদের সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে আমরা এখানে একটা প্রক্রিয়া চিহ্ন যোগ দিয়ে দিলাম। তাহলে আমাদের এইটুকু বুঝতে অসুবিধা হবে না যে এই অঙ্কটি আমরা যোগ অঙ্ক করছি এবং যোগফল নির্ণয় করছি। তাহলে তার জন্মদিনে তাদের বাড়িতে মোট কতজন অতিথি এসেছিল? এখন আমরা কি লিখব? মোট অতিথি। সুতরাং মোট অতিথি এসেছিল 5 জন। আমাদের, আমরা এটা এভাবেও করতে পারি, আমাদের 3 আছে নিচে, কত প্রথম সংখ্যাটি আমাদের 3, এর নিচের সংখ্যাটি আমাদের 5, 3-এর সাথে আমরা 5 যোগ করব। আমাদের এক হাতে কয়টি আঙ্গুল? 5টি আঙ্গুল। 3-এর পর আমরা কত গুনতে পারি? 4, 5, 6, 7, 8। আমাদের হাতে কিছুই নেই, এই একের নিচেও কিছু নেই, আমরা একটা বসিয়ে দিব, 18 জন। আবার আমরা এই যোগটি অন্যভাবেও করতে পারি। ধরো আমার যেহেতু সংখ্যা দুইটি খুব বেশি বড় নয়, ছোট, আমাদের বন্ধু এসেছিল 13 জন, তাহলে আমাদের বন্ধুর সংখ্যা আমরা জেনে গেছি 13 জন। আমাদের আত্মীয় এসেছিল 5 জন, 13-এর সাথে আমরা 5 যোগ করে ফেলি, 13-এর পরে 14, 15, 16, 17, 18। তাহলে আমাদের, আমরা কী পেয়ে গেলাম? আমাদের নির্ধারিত, আমাদের বন্ধু এবং আত্মীয় সংখ্যা আমরা 18 জন পেয়ে গেলাম। তাহলে উত্তর কী লিখবো? উত্তর
18 জন আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো সমস্যার সমাধানটি খাতায় লিখে নিয়েছো আমি আবার বলি মাইশার জন্মদিনে বন্ধু এসেছিল 13 জন আত্মীয় এসেছিল 5 জন আমরা সমাধানটি এভাবে লিখেছি তাহলে কতজন এসেছিল অতিথি মাইশার জন্মদিনে বন্ধু এসেছিল 13 জন আত্মীয় এসেছিল 5 জন সুতরাং মোট অতিথি এসেছিল 13 আর 5 যোগ করে আমরা কত পেয়েছি 18 উত্তর 18 জন এর পরের সমস্যাটি দেখো আমরা 3 নম্বর অঙ্কটি তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে আমি রেখে দিয়েছি তোমরা এটা এসডব্লিউ করে আমাকে আগামী ক্লাসে দেখাবে 4 নম্বর অঙ্কটি দেখো ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল আমরা তো সবাই ছবি আঁকতে পারি পারি না সবাই হ্যাঁ ছবি আঁকতে গিয়ে আমাদের কি লাগে আমাদের নরমাল পেন্সিলের পাশাপাশি আমরা এটাকে আকর্ষণীয় করে তোলার জন্য বা ফুটিয়ে তোলার জন্য আমরা রং পেন্সিল ব্যবহার করে থাকি আমরা এখন রফিক একজনের নাম তোমাদের মতো আগে যেরকম বলেছিলাম মাইশা তোমাদের মতো একজন বন্ধুর নাম সেই রফিকও আমাদের ক্লাসের একজন বন্ধুর নাম আমরা এটা ধরে নিলাম 10টি রং পেন্সিল ছিল সে দোকান থেকে আরো 9টি রং পেন্সিল কিনলো দোকান থেকে আরো 9টি রং পেন্সিল কিনলো তার কতগুলো রং পেন্সিল হলো এখন এই সমস্যাটির সমাধানটা আমরা করে ফেলি দেখো রফিকের রং পেন্সিল ছিল 10টি সে দোকান থেকে আরো কিনলো তাহলে আমরা কি লিখব সে আরো কিনলো সে আরো কিনলো কয়টি পেন্সিল কিনলো তোমরা দেখে দেখে নাও সমস্যাতে আমাদের লেখা আছে কয়টি কিনলো তার রং পেন্সিল 9টি সে আরো কিনলো 9টি দেখো আমি সংখ্যাটি কিভাবে বসিয়েছি যখন আমাদের এককের ঘরের সংখ্যা একটা সংখ্যা হবে তখন আমরা একটা অঙ্ক সেটা ডান পাশে বসাবো যখন আমরা দুইটা সংখ্যা পেয়ে যাব তখন আমরা এই এককের ঘর থেকে ক্রমান্বয়ে বাম দিকে চলে আসব তো আমরা কি লিখলাম এখানে 9টি পেন্সিল সে আর রফিকের রং পেন্সিল ছিল 10টি সে আরো কিনলো 9টি এটা আমরা কি করব হ্যাঁ যোগ অঙ্ক করব এইজন্য আমরা একটা প্রক্রিয়া চিহ্ন যোগ চিহ্ন দিয়ে দিলাম আমাদের করার সুবিধার্থে বোঝার সুবিধার্থে তাহলে তার কতগুলো রং পেন্সিল হলো সুতরাং তার মোট পেন্সিল হলো এখন আমাদের রং পেন্সিল ছিল কয়টি 10টি সে আরো কিনলো 9টি 10 এর সাথে আমরা 9 যোগ করি আমাদের 9 যোগ করে ফেলি 10 এর পরে 11 12 13 14 15 16 17 18 19 উত্তর 19টি রং পেন্সিল হলো তাহলে আমরা দুটি সমস্যা করেছি 66 পৃষ্ঠা 2 নং এবং 4 নং অঙ্কে দুটি সমস্যার সমাধান আমরা করেছি এই অঙ্কটি আমি আবার বলছি তোমাদের সুবিধার্থে ছবি আঁকার জন্য রফিকের 10টি রং পেন্সিল ছিল সে আরো দোকান থেকে আরো 9টি রং পেন্সিল কিনলো তার কতগুলো রং পেন্সিল হলো তাহলে রফিকের রং পেন্সিল ছিল 10টি সে আরো কিনলো 9টি তা সুতরাং তার মোট পেন্সিল হলো 10 এর সাথে আমরা 9 যোগ করে দিলাম 19টি উত্তর 19টি রং পেন্সিল তো আমরা বন্ধুরা তোমরা আশা করি দুইটা সমস্যার সমাধান লিখেছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমরা এরপরে পরবর্তী অঙ্কটিতে আমরা 69 পৃষ্ঠায় চলে যাব 69 পৃষ্ঠার সমস্যাটি একটু সবাই একটু দেখে নাও তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী অঙ্কে চলে যাই আমাদের 69 পৃষ্ঠা 2 নং 69 পৃষ্ঠা 2 নং অঙ্কে আমরা চলে গেলাম এটা আমাদের সমস্যাটি আমরা আগে একটু পড়ে নিই মাঠে 6 জন করে দুইটি দলে হাডুডু খেলছে আমরা হাডুডু খেলা চিনি এটা আমাদের একটি জাতীয় খেলা যেখানে আমাদের দুইটি দল থাকবে দুইটি দলে আমরা হাডুডু খেলি তো তোমরা যখন আরো বড় হবে তখন তোমরা হাডুডু খেলা কারণ এটা হলো বিশেষ করে যারা গ্রামে থাকে তারাই খুব বেশি ভালোভাবে দেখেছিল এবং অনেক আগে এই খেলা হইতো এখন কিন্তু খেলাটার প্রচলন অনেকটাই কমে গেছে তারপরও আমরা চিনি নিব যেহেতু এটা আমাদের একটা জাতীয় খেলা তাহলে মোট কতজন খেলছে এখন আমরা সমাধানটা করি দেখো
একটি দলে খেলছে আমাদের দল কয়টি দুইটি তাহলে আমরা লিখব একটি দলে খেলছে 6 জন আরেকটি দলে বা অন্য দলে আমরা এখানে অপর দলে লিখতে পারি অন্য দলে লিখতে পারি আরেকটি দলে লিখতে পারি আমি আরেকটি দলে লিখছি তোমরা তোমাদের সুবিধা মতো লিখতে পারবে কোনো অসুবিধা হবে না আরেকটি দলে খেলছে 6 জন তাহলে আমাদের মোট দুটি দলে এক দুটি দলে হাডুডু খেলছে কয়জন করে 6 জন করে তাহলে আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি এটা আমাদের কি অঙ্ক হবে যোগ অঙ্ক এখানেও আমরা একটা প্রক্রিয়া চিহ্ন সুবিধার্থে যোগ চিহ্ন বসিয়ে দিলাম সুতরাং মোট সুতরাং মোট খেলছে 6 এর সাথে আমরা 6 যোগ করে দিব তাহলে আমাদের একটি হাতে কয়টি আঙ্গুল আমি আগে বলেছিলাম 5টি আঙ্গুল 5 এর সাথে 1 যোগ করলে কত হবে 5 এর পরে আমরা 6 গুণতে পারি তাহলে এই 6 আমাদের এক দলে আছে আরেক দলে 6 6 এর পরে 6 আমরা গুণি 6 এর পরে 7 8 9 10 11 12 6 এর সাথে 6 যোগ করলে কত পাই আমরা 12 12 জন তাহলে আমাদের কি কি পেলাম আমরা দুটি দলে আমাদের মোট খেলোয়াড়ের সংখ্যা কয়জন 12 জন উত্তর তো বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং খাতায় লিখে নিয়েছো এরপর তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমাদের বাবা মায়ের বা বড় ভাই বোনের সহযোগিতা অঙ্কটি বা আমার আজকের পাঠগুলি আমরা যেটা করেছি আগে 60 পৃষ্ঠা এবং এখন 69 পৃষ্ঠা করলাম একটু ভালোভাবে বুঝে নিবে তোমরা সবাই খুব ভালো থাকবে আল্লাহ তোমাদের নিরাপদে রাখুক এবং সেই পর্যন্ত এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে আল্লাহ হাফেজ